নিতৌ আজুত পুরুষের ওসর বিক্রি করে পত্নীক, মাত্র এহাজার টাকাত পত্নীক বিক্রি করে স্বামীয়ে, ঘর নহয় যেন পতিতালয়, পত্নী নহয় যেন এগারী দেহ উপজীবিনী, গেঞ্জি আর লুঙ্গি পিঁধি সোতালত বহি থাকা পাখন্দটোর নাম আশরাফুল। এই পাখন্দটোর ভয়ত হাতত বেগ লৈ পত্নী এটা এনেদরে পলায়ন করেছে থানালয়। ই রিক্সাত বহি থানাত উপস্থিত হয়েছে মহিলাগী, অশ্রুহিক তনয়নে বর্ণনা করেছে বিগত কিছু মাহত ঘটি থাকা ভয়ঙ্কর শিহরণকারী ঘটনার বিষয়ে। শুনি আচরিত লাগিলে এয়াই সচা, বেকার স্বামীয়ে নিজের পত্নীক ব্যবহার করেছে উপার্জনের অস্ত্র হিসাবে, গানুম শিয়রি উঠিব ঘটনার সবিশেষ বুঝি উঠিলে। নিজের পত্নীক ব্যবহার করে নিশার ভিতরতেই হাজার হাজার টাকা ঘটিছে এইজন পাখন্দই। এজন দুজন নহয় নিতৌ আজনক পুরুষের ওসর এহাজার টাকাত বিক্রি করে পত্নীর দেহ, পত্নী আপত্তি করিলে চলে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন। ঘটনার স্থান দক্ষিণ কামরূপর কালাতলি পথার গাঁর, ভুক্তভোগী মহিলাগী বর্তমান জুর শিমলি আরক্ষীর তত্ত্বাবধানত চিকিৎসাধীন অবস্থাত আছে, আর পাখন্দ স্বামী আশরাফুল আলীর বিরুদ্ধে জুর শিমলি আরক্ষী চকীত এজাহার দাখিল করে। এনে নিকৃষ্ট মানসিকতার বাবেই এটা মহিলাই সমাজত সুরক্ষিত অনুভব নকরা হয়েছে। নিজের ঘরতো এটা অসুরক্ষিত অনুভব করে মহিলাই। সমাজের চুকে কোণে এনে জঘন্য ঘটনা সংঘটিত হয়ে থাকার বাবেই এটা মহিলাসকলে সুরক্ষিত অনুভব নকরে নিজের ঘরতো। কেনে শাস্তি পাওয়া উচিত এনে পাখন্দই, কৌক কেনে উচিত শাস্তি পাব লাগে এনে পাখন্দই। নিউজ ডেস্ক, টাইম 8।